প্রত্যেকটা ঘরে দেখবে একটা করে সংখ্যা বসানো আছে কিন্তু এই জায়গাতে কোনো সংখ্যা বসানো নেই তাহলে আমরা এখানে কত বসাবো সেইটাই আমি তোমাদের বুঝিয়ে বলছি তোমরা দেখো প্রথমে দেখো এখানে যেহেতু বার করতে হবে তোমরা প্রথমে কী করবে যে এইগুলোর সঙ্গে মিলিয়ে দেখবে এই যে দুটো কলম আছে এই কলাম দুটো সবসময় মেলাবে মিলিয়ে তারপর ভাববে এটা কত হবে তাহলেই দেখবে তোমরা খুব সহজেই এটা নির্ণয় করতে পারছ তো প্রথমেই দেখো তাহলে আমি প্রথমে মেলাই দেখো এখানে আছে দুই তিন এক আর দুই এবার এই দুটোর মধ্যে এই যে সংখ্যাগুলো আছে এদের মধ্যে নিশ্চয় একটা মিল আছে তাহলে মিলটা আগে বার করি দেখো ভালো করে যে দুই আর দুই যোগ করলে কত হয় চার আবার দেখো তিন আর এক যোগ করলে কত হয় চার তাহলে আমরা দেখতে পেলাম এই প্রথমটা আর শেষেরটা দুটো যোগ ফল যা আবার মিডিলের যে দুটো আছে তাদের যোগফল তাই এবার এটাই দেখি সেটাই আছে কি না তাহলে দেখি আমরা পাঁচ আর ছয় যোগ করলে কত হয় এগারো সাত আর চার যোগ করলে কত হয় এগারো তাহলে এখানেও যা হয়েছে এখানেও তাই হয়েছে তাহলে ডেফিনেটলি আমাদের কি হবে এটা আর এটা যা যোগ ফল যা হবে এই দুটো যোগ ফল তাই হবে তাহলে আমি দেখিয়ে দিই কীভাবে হলো তাহলে প্রথমে দেখলে তোমরা দুই আর দুই যোগ করে কত চার একই রকমভাবে তিন আর এক যোগ করে পেলে কত তিন আর এক যোগ করে পেলে কত সেক্ষেত্রেও চার তারপরে পাঁচ আর ছয় যোগ করে কত পেলে পাঁচ যোগ ছয় পাচ্ছি কত এগারো একই রকমভাবে সাত আর চার যোগ করে পাচ্ছি কত সাত আর চার যোগ করে পাচ্ছি আমরা এগারো তাহলে এক্ষেত্রেও যা হয়েছে এক্ষেত্রেও তাই হয়েছে তাহলে আমার সাত আর আট যোগ করলে কত হচ্ছে সাত যোগ আট যোগ করলে হলো হবে হবে পনেরো তাহলে এইটার এটা যোগফল হতে হবে পনেরো এখানে আছে নয় তাহলে আর কত দিলে পনেরো হবে তাহলে পনেরো থেকে নয় বাদ দিলে কত হয় পনেরো থেকে নয় বাদ দিলে হবে দেখো পনেরো থেকে এবার নয় বাদ দাও তাহলে হবে কত ছয় তাহলে এটা আমার কত বসবে এই যে জিজ্ঞাসার চিহ্নটা আছে তার মানে এখানে তোমাদের সংখ্যাটা বসাতে হবে এখানে হবে কত ছয় তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে প্রথম ছকটা এরপরে দেখো তোমাদের সুন্দর একটা প্রজাপতির ছবি তিনখানা প্রজাপতির ছবি দেওয়া আছে এই তিনটে প্রজাপতির ছবি দেখো ভালো করে যে প্রথম আমি প্রথম দুটো তোমাদের দেখাচ্ছি তারপরেরটা তোমাদের এইবার করতে হবে দেখো ভালো করে তা প্রথমে দেখো এটা খুবই সহজ তিনটে প্রজাপতি আছে এবার এটা একটা উইং এটা উইংস এই যে চারটে ডানা আছে ডানাতে দেখো সংখ্যা লেখা আছে এটা দুই তিন পাঁচ আট তাহলে আমরা ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরলাম অর্থাৎ এদিক থেকে এদিকে ঘুরলাম তাহলে পেলাম কত সেই সংখ্যাগুলো এবার এখানে এখানে বসাতে হবে তাহলে কত হবে দুই তিন দেখো দুই আর তিন বসেছে তারপর পাঁচ আট পাঁচ আটও বসে আছে একই রকমভাবে পরের যে তিন নম্বর ছবিটা আছে সেই তিন নম্বর ছবিটাও দেখো সেই তিন নাম্বার ছবিতেও দেখো একই রকম মিল আছে তাহলে পাঁচ তিন দেখো পাঁচ আর তিন তাহলে দুই আট দেখো দুই আট বসে আছে তাহলে প্রথম প্রজাপতি এবং তিন নম্বর প্রজাপতির যে মিডিলের এই যে সাদা অংশের ছবিটাতে যে সংখ্যাটা বসে আছে একই রকমভাবে আমরা তাহলে কি করব। দেখো এখানে ছয় আছে এখানে জিজ্ঞাসার চিহ্ন তারপর দুই আছে তারপর আট আছে তাহলে এইখানটাতে কত হবে এইখানটাতে হবে এখান দিয়ে এই জায়গাটা তাকাও তাকিয়ে দেখো ছয় আছে এই যে ছয় সাত আছে এখানে কি সাত আছে নেই তাহলে এখানে আমাদের কত বসাতে হবে সাত বসাতে হবে এখানে কত বসাতে হবে সাত তারপর দেখো দুই আছে এই যে দুই আট আছে এই যে আট আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে এই জিজ্ঞাসার চিহ্নের যে জায়গাটা এখানে তোমাদের অবশ্যই কত হবে অবশ্যই সাত হবে তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ এরপর চলো তোমাদের আরো কতগুলো ছবি আছে দেখো সেই ছবিগুলো তোমরা দেখলে বুঝতে পারবে কি হবে তো আমি পরপর দেখাচ্ছি তোমরা দেখো দেখো তিন নম্বর দাগে তোমরা এরকম একটা ত্রিভুজ আকৃতির প্রত্যেকটা শীর্ষবিন্দু শীর্ষবিন্দে কি আছে দেখো ভালো করে শীর্ষবিন্দুতে আছে যে যে প্রথমটাতে আছে তেরো পনেরো ছাব্বিশ তেরো পনেরো ছাব্বিশ তারপরটাতে আছে দেখো একুশ বত্রিশ একান্ন এই একান্ন তারপরটাতে জানতে চেয়েছে দেখো যে আঠাশ চল্লিশ জিজ্ঞাসার চিহ্ন তাহলে এখানটাতে কত হবে এটা তোমাদের নির্ণয় করতে হবে তা কিভাবে করি দেখো আগে মিল খুঁজি প্রথম ছবিগুলোর মধ্যে একটা মিল খুঁজতে হবে তো প্রথম ছবিতে দেখো দেখো তেরো আর পনেরো যোগ করলে কত হয় তাহলে আগে আমরা কি করব ওই সংখ্যা দুটো যোগ করব তেরো পনেরো যোগ করলে কত আঠাশ তাহলে আমি যোগ করে দেখাই তেরো পনেরো আছে যোগই করলাম না তেরো আর পনেরো যোগ করলে আঠাশ কিন্তু এখানে আছে কত ছাব্বিশ তাহলে আঠাশ থেকে কত কম দুই কম তাই তো পরেরটাও দেখো একুশ আর বত্রিশ যোগ করলে হয় কত যোগ করো তাহলে দেখো তিন তিপ্পান্ন একুশ আর বত্রিশ যোগ করলে হবে কত তিপ্পান্ন কিন্তু এখানে আছে কত দুই কম কাঠ দুই কম এই তিপ্পান্নের দুই কম বলে একান্ন আছে তাহলে আমার তিন নম্বর ছবিটা কি হবে এবার বলো তোমরা তিন নম্বর ছবিটাতে দেখো চল্লিশ আঠাশ তাহলে কত হয় চল্লিশ আঠাশ যোগ করলে চল্লিশ আর আঠাশ যোগ করলে আট আটষট্টি কিন্তু এখানে কত হবে এখানে যা হয়েছে তাই হবে তাহলে এখানে নিশ্চয় আটষট্টি হবে না এই আটষট্টিটা এখানে হবে না এখানে এই যা হয়েছে তার থেকে কত কম হবে দুই কম তাহলে আটষট্টি দুই কম হবে কত ছেষট্টি এই ছেষট্টি আমি বসিয়ে দিলাম আশা করি তোমরা তিন নম্বর দাগের অঙ্কটা বুঝতে পারলে এরপর চলো চার নম্বর দাগে এই চার নম্বর দাগের অঙ্ক অঙ্কটা একটু মন দিয়ে দেখো দেখলে তোমরা বুঝতে পারবে আগে দেখে নাও এই চার নম্বর দাগে দেখো চার নম্বর দাগে ভালো করে দেখো এই একটা আছে এই একটা আছে আর এখানে জিজ্ঞাসার চিহ্ন দেওয়া তাহলে এটা কীভাবে হবে এটা করতে গেলে দেখো এটাও খুব সুন্দর জিনিস এটা করতে গেলে দেখো এই আট আর তিন গুণ করো আট আর তিন গুণ করলে হয় তিন আসটা চব্বিশ আর পাঁচ আর দুই গুণ করো পাঁচ আর দুই গুণ করলে হবে দশ তাহলে এইবার এই দুজনের গুণ ফল থেকে এই দুজনের গুণ ফল বিয়োগ করলে হবে কত দেখো মিডিলে যেটা আছে ব্লু বক্সে সেটাই হয়ে গেছে কত চোদ্দ তাহলে এইবার এটাও দেখো তাহলে এখানে যে যেভাবে আমি চোদ্দো করতে পেরেছি এখানেও তো আমাকে সেইভাবে তিরিশ বানাতে হবে তো আগে দেখি সাত আর ছয় কত হয় ছ সাত আর বিয়াল্লিশ আর তিন আর চার গুণ করলে বারো এবারে দুটোর বিয়োগ করো তাহলে শূন্য আর তিন দেখো তো তিরিশ হয়েছে কি না হ্যাঁ তো তিরিশ হয়েছে তাহলে এটাও মিলে গেছে তাহলে এখানে যদি মিলে যায় তাহলে পরেরটাও আমার মেলাতে হবে তার পরেরটা মেলাতে গেলে দেখো ভালো করে এই জায়গাতে তাহলে আমি গুণ করলাম কার কার নয় আর ছয় ছ নং চুয়ান্ন আর দুগুণ ষোলো বিয়োগ করলে হবে কত এখানে হবে আট হাতে এক দুই তিন আটত্রিশ বিয়োগ ফল হয়েছে আটত্রিশ তাহলে এই আটত্রিশ সংখ্যাটা আমার এই জিজ্ঞাসা চিহ্নের ঘরে বসিয়ে দিতে হবে তাহলে এখানটায় কত হবে আটত্রিশ আশা করি এটাও বুঝতে পেরেছ এর পরের অঙ্কটা দেখো পাঁচের দাগ এই পাঁচের দাগে একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে যে এখানে এই যে পাঁচের দাগটা আটচল্লিশ আছে মিডিলে এখানেও আটচল্লিশ এখানেও আটচল্লিশ তাহলে এর প্রত্যেকটা প্রান্তে সংখ্যা বসানো আছে এখানে কিন্তু এই জায়গাটা সংখ্যা বসানো নেই তাহলে এখানে কি হবে এইখানে হতে গেলে দেখো এই জায়গাটা বার করতে গেলে খুব ইন্টারেস্টিং এটা 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 এই যে চারজন আছে চারটে সংখ্যা আছে চারটে সংখ্যারই গুণ করো দেখো দুই দু গুণ চার চারে চারে ষোলো তিন তিন ষোলো আটচল্লিশ মিডিল মিলে গেল তাহলে আমি দুই কি করলাম দুই গুণ দুই গুণ চার গুণ তিন করে এই গুণফলটা মেলাতে পেরেছি তাহলে একই রকমভাবে পরের লাস্টেরটা দেখো যেহেতু এটা আমি এটার সঙ্গে এটা যদি মিল হয় তবে এটা করব। তা এটাতে খেয়াল করে দেখো তিন দুগুনো ছয় গুণ দুই গুণ চার তাহলে দেখো গুণফল কত হচ্ছে তিন দুগুণো ছয় ছ বারো চার বারং আটচল্লিশ এটাও মিলে গেছে তাহলে এই যে প্রান্তের সংখ্যাগুলোর গুণ ফল আটচল্লিশ হয়েছে এখানেও গুণ ফলগুলো আটচল্লিশ হয়েছে তাহলে আমার এখানেও তাই হতে হতে হবে তাহলে এটা গুণ করি তিন হাসটা চব্বিশ তাহলে দেখো আট গুণ তিন তিন আসটা চব্বিশ আর দুই চব্বিশ দুগুন আটচল্লিশ এখানেই কিন্তু আটচল্লিশ হয়ে গেছে তাহলে এখানে কত বসালে এইখানটায় আর একটা সংখ্যা কত বসালে আটচল্লিশই হবে তাহলে আটচল্লিশ তো এখানেই হয়ে গেল তাহলে আটচল্লিশের সঙ্গে আর যদি এক গুণ করা যায় অর্থাৎ এখানে যদি আমরা এক বসাই তাহলে দেখবে গুণ ফলের কোনো রকম পরিবর্তন হচ্ছে না তাহলে এখানে অবশ্যই কত হবে এই জিজ্ঞাসার চিহ্নে এক হতে হবে তাহলে আটচল্লিশ হবে তাহলে আমার জিজ্ঞাসার চিহ্নের উত্তরে কী হবে এক এর পরের অঙ্কটা দেখো এটাও খুব সুন্দর অঙ্ক ছ নম্বর দাগ দেখো সবার মিডিলের ঘরে একটা একটা সংখ্যা আছে এটা আছে এটা আছে কিন্তু এটা নেই বাদ ব্লু বক্সে দেখো একটা একটা করে সংখ্যা বসানো আছে তাহলে এটা বার করতে গেলে এবার দেখো এই দুটোর গুণ করো আর এই দুটোর গুণ করো এই দুটোর গুণ ফল মানে এই দুটোর গুণ ফল থেকে নয় ছয়ের গুণ ফল থেকে সাত দুইয়ের গুণ ফল বাদ দাও দেখবে চল্লিশ হবে দেখি ছ নং চুয়ান্ন আমি গুণ করে চুয়ান্ন লিখলাম আর সাত দুগুনও চোদ্দো লিখলাম তাহলে বিয়োগ করলে হচ্ছে দেখো শূন্য তিন তাহলে চল্লিশ শূন্য চার সরি ভুল লিখলাম চল্লিশ দেখো চল্লিশই হলো তাহলে এই দুটোর গুণ ফল থেকে এই দুটোর গুণ ফল বাদ দিলে হয়েছে কত চল্লিশ তাহলে একই রকমভাবে আট আর নয় আট আর নয় গুণ করলে হয় বাহাত্তর তিন ছয় গুণ করলে হয় তিন ছয় আঠেরো এবার বিয়োগ করো তাহলে এখানে চার হাতে এক দুই পাঁচ দেখো চুয়ান্ন হয়েছে তাহলে এই দুটোর গুণ ফল থেকে এই দুটোর গুণ ফল বাদ দিয়ে পেলাম কত চুয়ান্ন তাহলে একই রকমভাবে আমরা যদি এ দুটোর গুণ ফল থেকে এই দুটোর গুণ ফল বাদ দিই যা হবে তাই চিহ্নের ঘরে বসিয়ে দেবো তাহলে এই দুটোর গুণ কত হচ্ছে পাঁচ বারং ষাট আর সাত সাতা ঊনপঞ্চাশ বিয়োগ করো তাহলে এক এক কত হবে বিয়োগ করলে অবশ্যই এখানে এগারো বসিয়ে দেবো তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় এগারো হবে তাহলে আশা করি ছয়ের দাগটাও বুঝতে পারলে এরপরে সাতের দাগটা দেখো সাতের দাগে বলছে পাশের সংখ্যায় চাকায় সংখ্যার চাকায় এক থেকে নয় পর্যন্ত সংখ্যা এমনভাবে বসায় যাতে প্রতি লাইনের তিনটি সংখ্যার যোগফল যেন পনেরো হয় তাহলে এই পনেরো বানাতে গেলে কি করতে হবে দেখো তাহলে এইখানটাতে আমরা মানে এমনভাবে সংখ্যাগুলো বসাবো যাতে আমার পনেরো হয় তিনটে এই লাইনের যোগফল সব সময় তাহলে প্রথমে এই ঘরটায় পাঁচ বসায় বসালে এই ঘরটায় এক বসাও আর তাহলে এখানে কত বসবে পাঁচ আর এক ছয় হল ছয় আর এখানে কত হবে তাহলে নয় তাহলে দেখো এই এই তিনটের যোগফল পনেরো এরপরে তুমি পরের লাইনে গিয়ে এখানে দুই বসাও তাহলে পাঁচ আর দুই সাত হলো তাহলে এখানে কত বসাতে হবে আট কারণ তিনটে যোগফল দেখো পনেরো হচ্ছে একই রকমভাবে এখানে তিন বসাও এখানে তিন বসালাম পাঁচ আর তিন আট হলো তাহলে এখানে সাত বসাতে হবে আট সাত পনেরো হয়ে গেল তাহলে এখানে চার বসাও এখানে চার বসালে দেখো এখানে চার বসালে পাঁচ চার চার নয় তাহলে এখানে কত বসাতে হবে অবশ্যই ছয় তাহলে আমার পরিষ্কার হয়ে গেল এক থেকে নয় পর্যন্তই সংখ্যা ব্যবহার করলাম এবং প্রত্যেকটা লাইনের যোগফল আমি কত করে পেলাম পনেরো করে পেয়ে গেলাম এরপর দুশো সর্বশেষ অঙ্ক এটাও খুব মজার অঙ্ক একশো করতে হবে পাঁচটা এক দিয়ে একটা করে দেওয়া আছে তাহলে এবার বানাতে হবে কি পাঁচটা তিন দিয়ে পাঁচখানা তিন দিয়ে একশো বানাতে হবে যেটা তোমাদের করো বলে লেখা আছে আর একটা জায়গা আছে পাঁচটা পাঁচ দিয়ে সেক্ষেত্রেও একশো বানাতে হবে কীভাবে করবে দেখো আগে আমি দেখিয়ে দিচ্ছি দেখো পাঁচটা পাঁচটি তিন মানে তিন আর তিন দুটো তিন এই তিনটে তিন তিনটে তিনের গুণ ফল কত হয়ে গেল তেত্রিশের সঙ্গে তিন গুণ করলে কত নিরানব্বই এবার যোগ দাও তারপর এখানে তিন ভাগ তিন দেখো নিরানব্বই আর তিনকে তিন দিয়ে ভাগ করলে এক তার নিরানব্বই আর এক এই একশো আশা করি মিলে গেল এরপরে দেখো এক্ষেত্রে কিন্তু দেখো তিন কটা ব্যবহার করেছি আমরা তিন পাঁচ বার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তিন ব্যবহার করে আমরা কিন্তু একশো বানাতে পারলাম এরপরে আছে দেখো পাঁচটা পাঁচ দিয়ে সেক্ষেত্রে পাঁচটা পাঁচ দিয়ে কীভাবে করবো এটা খুব মজার দেখো পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ কটা পাঁচ ব্যবহার করলাম চারটে পাঁচ চারটে পাঁচে যোগ করলে কত হয় কুড়ি এইবার তাকে যদি আবার পাঁচ দিয়ে গুণ করি তাহলে দেখো একশো হয়ে গেলো পাঁচ কুড়ি একশো কি সুন্দরভাবে অঙ্কটা হয়ে গেল না এইভাবে তোমরা এই যে মজার অঙ্কগুলো যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো দেখবে তোমাদের খুব সুন্দরভাবে মনে থাকবে এবং তোমরা সুন্দর সুন্দরভাবে নাম্বারও পাবে দুশো সাঁত্রিশ পৃষ্ঠা এবং দুশো আটত্রিশ পৃষ্ঠা তোমাদের আমি বুঝিয়ে দিলাম তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করো থ্যাংক ইউ